আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো যাচ্ছি ট্রেনে করে গ্রামের বাড়িতে বেড়াতে। মিরপুর 10 থেকে বাসে করে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু কিছুদূর যাওয়ার পর বুঝতে পারলাম আজকে রাস্তায় প্রচুর জ্যাম, বাসে করে যেতে গেলে ট্রেন মিস করার সম্ভাবনা আছে। তাই সিদ্ধান্ত নিলাম আগারগাঁও স্টেশনে নেমে যাব এবং একটি সিএনজি নিব। চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। তো আমার গন্তব্য আজকে এই কমলাপুর থেকে শিবচর পর্যন্ত। তো অবশেষে আমরা ভিতরে চলে আসছি। আমাদের ট্রেন আসতে আরো 1 ঘন্টা লেট হবে, কারণ আমরা 1 ঘন্টা আগে চলে আসছি। আমাদের ট্রেন 3টা থেকে শুরু। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ট্রেনটি এসে পৌঁছালো। দেরি না করে আমি আমার নির্ধারিত বগির দিকে যাওয়া শুরু করলাম। যদিও এক্সপেকটেশন ছিল নতুন ও আধুনিক ট্রেনের, কিন্তু বাস্তবে পেলাম বেশ পুরনো একটি ট্রেন। ধীরে ধীরে যান্ত্রিক কোলাহল থেকে বেরিয়ে আমরা গ্রামের মনোরম দৃশ্যের দিকে এগোচ্ছিলাম। আজকের এই যাত্রায় আমার সাথে ছিল আমার ছোট ভাই তাওহিদ। এই মুহূর্তে আমরা আছি মাওয়া স্টেশনে। কিছুক্ষণ পরে আমরা প্রথমবারের মতো ট্রেনে করে পদ্মা সেতু পার হব। ট্রেন যতই সেতু দিকে আগাচ্ছিল আমাদের এক্সাইটমেন্ট ততই বাড়তেছিল। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো রেলপথে পদ্মা সেতু পার হলাম। এখন সময় এসেছে ট্রেন থেকে নামার। স্টেশনে নামার পরে যেহেতু আমরা প্রথমবারের মতো আসা, তাই চারপাশটা একটু ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। ঘোরাঘুরি শেষে স্টেশন থেকে বের হয়ে এলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।